আসসালামু আলাইকুম। রহিমা আক্তার রেমি, যার একটি ফেসবুক লাইভ দেখে সবাই কান্না করেছে, সে নিজে নিজে লাইভের মধ্যে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। এমনকি সে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বারবার তার বাবা মার কথা সে বলতেছিল। সে বারবার বলতেছিল, এই ঘটনার জন্য আমার বাবা মাই সব থেকে বেশি দায়ী। আপনারা স্ক্রিনের মধ্যে রহিমা আক্তার রেমির স্বামীকে এবং তার বাবা মাকেও দেখতে পারতেছেন। অনেকেই বলতেছে, রেমি এত সুন্দর কিন্তু তার স্বামী এত কালো কেন? আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে, আসলে কি রেমি নিজেই নিজে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে? পুরো ঘটনাটি জানলে আপনারাও অবাক হয়ে যাবেন, আসলে এখানে কি ঘটেছে। রহিমা আক্তার রেমির বয়স যখন 4 থেকে 5 বছর, তখন তার বাবা মার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার বাবা একটি নতুন বিয়ে করে নিয়ে আসে। তারপর থেকে রেমির মার সঙ্গে আরো বেশি ঝগড়া হতো। এক পর্যায়ে রেমির মা সেখান থেকে চলে যায়। তারপর থেকে রেমির ছোট মাকে নিয়ে তার বাবা ঘর সংসার করতে থাকে, কিন্তু তার বাবার বক্তব্য অনুযায়ী তারা কখনোই রেমিকে কষ্ট বুঝতে দেয়নি। রেমির বয়স যখন 14 বছর, তখন তার পরিচয় হয় সাগরের সঙ্গে। তারপর তারা একজন আরেকজনকে ভালোবেসে দুজনে গোপনে বিয়ে করে, কিন্তু এই বিষয়টি সাগরের পরিবার কোনোভাবেই মেনে নিতে পারেনি। রেমি আক্তার ভেবেছিল সে বিয়ের পর সুখের সংসার করবে, কিন্তু সে বিয়ের পর দেখতে পান তার ননদ এবং শ্বশুর শাশুড়ি প্রতি নিয়ত তার উপর টর্চার করত, তাকে কোনোভাবেই ভালো চোখে দেখত না। প্রতিনিয়ত তার শ্বশুর শাশুড়ি বলতো, তোর বাবা মা যেমন হয়েছে তুইও হয়েছিস তেমন। এই কথাগুলো তার সবসময় সহ্য করে নিতে হতো, কিন্তু তারপরেও সে এগুলো সহ্য করে নিতেছিল, কেননা তার একটি কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তানটির দিকে তাকিয়ে। এখানে প্রশ্ন হচ্ছে, রহিমা আক্তার রেমির তার বিয়ে হয়েছিল 10 বছর আগে, এই 10 বছরের মধ্যে তার তো কোনো ধরনের সমস্যা ছিল না, এই 10 বছরে তার বাবা মা নিয়ে তো কোনো ধরনের অভিযোগ ছিল না, কিন্তু হঠাৎ করে বিয়ের 10 বছর পর এসে কেন সে বারবার তার বাবা মার কথা এখানে উচ্চারণ করতেছিল? ঈদের পরের দিন যেখানে কিনা সবাই ঘোরাঘুরি করতে যায়, অথচ রিমি আক্তার একাই এক বাসার মধ্যে কি করতেছিল? এইদিকে কি তার স্বামীর একটুকু লক্ষ্য রাখার দরকার ছিল না? রিমি আক্তার তার আগের আরো কয়েকটি ভিডিওর মধ্যে সে বারবার তার স্বামীর দোষ দিতেছিল। সে বলতেছিল, আমি যদি আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তো তুমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারবে, আরো একটি বিয়ে করে সুখী সংসার গড়তে পারবে, আমি তো তোমার কাছে অনেক বেশি হয়ে গিয়েছি। অথচ ঘটনার দিন এসে বারবার তার স্বামীকে সে নির্দোষ হিসেবে সাব্যস্ত করে যায়। আসলে এতে করে বোঝা যায় তার স্বামী তার উপর অনেকটাই বেশি অত্যাচার করত, এমনকি তাকে নাকি এইভাবে বলতো, তুমি এখান থেকে চলে যেতে পারো। কিন্তু রিমি আক্তার তার সন্তানের দিকে তাকিয়ে সেখানে রয়ে যেত, আর ওইদিকে তার বাবা মা ওই সকল ঘটনা ঘটানোর কারণে তাকে সবসময় দোষারোপ করতেছিল, আর সেও ভাবতেছিল, আমি যদি এই ঘটনাটি ঘটাই তাহলে এই দোষটি আমার মেয়ের উপরও একদিন পড়তে পারে। এই চিন্তা ভাবনা থেকেই ঘটনার দিন সে একটি ভিডিও করে, আর সেখানে পুরো দোষটা তার বাবা মাকে দিয়েই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার স্বামী যখন রিমি আক্তারকে চলে যেতে বলতো, তখন রিমি আক্তার বলতো, আমি দুনিয়া থেকে একেবারে বিদায় হয়ে যাব। তখন তার স্বামী তাকে বলতো, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাহলে তো আমাকে ফাঁসিয়েই দুনিয়া থেকে বিদায় হবে। তখন রিমি আক্তার বলতো, আমি তোমাকে ফাঁসাবো না, আমি যদি চলে যাই তাহলে আমার বাবা মাকেই ফাঁসিয়ে চলে যাব। এভাবেই তাকে মগজ ধোলাই করা হয়েছে।